পরের দিন আর আমার যে কয়দিন লাগে। এই এই তোমার কি সমস্যা? সমস্যা কি তোমার? কিসে? তুমি কি লেগে কেমন করছো? আমি কি করছি? এই যুগে আমি ফোনের কিছু বুঝি না, মনে হয় কোন দিক দিয়ে আমার অ্যাঙ্গেলে মনে হয় যে আমি কিছু বুঝি না। কি করছিস বাবা? এক কথা বারবার কও। তুমি কালকে আমার ফোনে এমবি করে দিছিস, আজকে এমবি শেষ হয়ে গেল গা, কি লাগা এই কথা? আচ্ছা তুমি এখানে বসো, এটার সলিউশন আমি দিতেছি। শোনো, আমার কাছে একটা অ্যাপস আছে আর আপনারাও শুনেন। সর্বপ্রথম প্লে স্টোরে যাবা, প্লে স্টোরে গিয়ে সার্চ করবা ডিজিটাল টপ আপ বিডি। আর হ্যাঁ, অ্যাপসটি ডাউনলোড করার আগে লোগোটা অবশ্যই খেয়াল করবে। অ্যাপসটি আসার পর অ্যাপসটি ইনস্টল করে নিবা। অ্যাপসটি আসার পর ক্রিয়েট নাও এ ক্লিক করতে হবে। এরপর তোমার আইডি কার্ডের দুই পাশের ছবি এখানে দিয়ে দিবা, তারপর নেক্সট এ ক্লিক করবা। আর হ্যাঁ, আরেকটি সুবিধা আছে, যাদের এনআইডি কার্ড নেই তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারে। এরপর তোমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবা। এরপর এখানে যা যা তথ্য আছে, তোমার ইমেল, নাম্বার, পাসওয়ার্ড সবকিছু এক এক করে দিয়ে দিবা। এখানে রিটেলার অ্যাকাউন্ট একদম ফ্রিতে খুলতে পারবে। আর যত বড় অ্যাকাউন্ট খুলবা তত বেশি কমিশন পাবা। আর মোবাইল রিচার্জে 1033 থেকে 40 টাকা কমিশন পাবা। ড্রাইভ ওভারে 100 থেকে 400 টাকা পর্যন্ত কমিশন পাবা। আর যারা দোকান এবং ব্যবসার জন্য খুলবে তারা বড় অ্যাকাউন্ট গুলো নিবে। আর আমি তোমাকে ফ্রিতে রিটেলার অ্যাকাউন্ট খুলে দিব, তাই আমি রিটেলারে ক্লিক করলাম। রিটেলারে ক্লিক করার পর নেক্সট এ ক্লিক করতে হবে। তারপর তুমি অ্যাপস থেকে রিচার্জ, ড্রাইভ, অফার, রেগুলার প্যাক কিনতে পারবে। আগে আমাদের অ্যাড ব্যালেন্স করতে হবে, তাই আমরা অ্যাড ব্যালেন্স অপশনে যাব। এখানে আছে তিনটি অপশন, মেইন, ড্রাইভ এবং কি ব্যাংক। এখানে তুমি মেইন ব্যালেন্স থেকেও রিচার্জ করতে পারবা। ড্রাইভ ব্যালেন্স দিয়ে তুমি এখানে কম দামে ড্রাইভ অফার কিনতে পারবা। আর ব্যাংক ব্যালেন্স থেকে তুমি মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদ, রকেট উপায়ে টাকা পাঠানো সহ যে কোনো বিল পে করতে পারবা। আমি তোমার জন্য আজকে ড্রাইভ অফার কিনবো, তাই ড্রাইভ অ্যাড ব্যালেন্স করবো। এই দেখো এখানে এজেন্টের নাম্বার দেওয়া আছে, আমি নগদ থেকে অ্যাড মানি করবো, তাই আমি নগদ অ্যাপসে ঢুকবো। তো আমি এখানে এজেন্টের নাম্বারটি দিয়ে আমি 500 টাকা ক্যাশ আউট করলাম। ক্যাশ আউট করার পর আমি ট্রানজেকশন আইডিটা কপি করলাম। তারপর আমি কত টাকা রিচার্জ করছি সেই অ্যামাউন্টটা এখানে বসাবো। আমি আইডি খোলার সময় যে পাসওয়ার্ড দিয়েছি সেই পাসওয়ার্ড দিয়ে এখানে ক্লিক করলাম, দেখো অটোমেটিক অ্যাড হয়ে গেছে। তো এখন তোমার জন্য আমি একটি বাঙ্গালিংয়ের অফার কিনবো। তো অফারটি কিনতে হলে তোমার প্রথমে নাম্বার দিতে হবে, তারপরে পিন দিবা, তারপর কনফার্ম দিয়ে ক্লিক করে ধরে রাখবা, হয়ে যাবে। তো তোমার অফারটি আসছে কিনা তুমি কিভাবে দেখবা? এই যে স্টোরি আছে, স্টোরিতে ক্লিক করবা, তোমার অফারটি তুমি দেখতে পারবা। তো বন্ধুরা, যে কোনো ধরনের অ্যাপস, ওয়েবসাইট ডেভেলপমেন্ট সহ ডিজিটাল মার্কেটিং এর সকল সার্ভিস ডিজিটাল টপ আপ বিডি দিয়ে থাকে। বিস্তারিত জানতে হেল্পলাইন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন।